বিপিএল এর নবম আসর শুরু থেকেই সমালোচনায় তারকা শূন্যতার কারণে। মানসম্মত বিদেশি তারকার অভাবে জৌলুস হারিয়েছে অনেকটাই। পাকিস্তানি তারকারা যোগ দেওয়ায় কিছুটা হলেও আকর্ষণ তৈরি হয়েছে আসরটি নিয়ে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড দেশটির ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ দেওয়ার পর ফের আকর্ষণ হারানোর শঙ্কা দেখা দিলেও অবশেষে টনক নড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। বিপিএল মাতাতে আসছেন টি টোয়েন্টির বড় বড় তারকারা। বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর পর আরও দুইটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়িয়েছে। আরব আমিরাতের মাটিতে আইএল টি টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টি লিগ চলায় বিপিএলে খুব বেশি বিদেশি তারকা দলে ভেড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তারকাশূন্য বিপিএলে আকর্ষণ বলতে সবেধন নীলমণি হয়ে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা। 13 ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের এবারের আসর, যে কারণে বিপিএল খেলতে থাকা পাকিস্তানের ক্রিকেটারদের 4 ফেব্রুয়ারির মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি, যে কারণে সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছাড়বেন বেশ কয়েকজন পাকিস্তানি। ফলে নকআউট পর্ব মাঠে গড়ানোর আগেই ফের বিদেশি তারকাশূন্য হওয়ার শঙ্কায় বিপিএল। বিপাকে পড়া ফ্র্যাঞ্চাইজিগুলো ভিন্ন ব্যবস্থা হিসেবে এরই মধ্যে যোগাযোগ করা শুরু করেছেন অন্য দেশের ক্রিকেটারদের সঙ্গে, এরই মধ্যে ফলও আসা শুরু করেছে। নতুন করে তারকা ক্রিকেটারদের দলে টানার দৌড়ে এগিয়ে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। নতুন করে তারকা বিদেশি খেলোয়াড় দলে টানছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালও। কুমিল্লা ভিক্টোরিয়ান্স নতুন চুক্তি করেছে দুই ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের সঙ্গে। দলটি জানিয়েছে ক্যারিবীয় এই দুই ক্রিকেটার ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন। কুমিল্লার হয়ে দেখা যেতে পারে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকেও, তার সঙ্গেও যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সব কিছু ঠিক থাকলে বিপিএলের শেষ পর্বে কুমিল্লার হয়ে মাঠ মাতাবেন তিনিও। শুরুতে দুটি ম্যাচ খেলা ডেভিড মালানো ফিরতে পারেন আবার। রংপুর মেরেছে বড় দান, টি টোয়েন্টি ক্রিকেটের হটকেক আফগান স্পিনার মুজিবুর রহমানকে ম্যাচ প্রতি $25,000 দলে ভেড়াচ্ছে রংপুর। দক্ষিণ আফ্রিকার পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের দেখাও মিলতে পারে রংপুরের ডেরায়। রংপুরের ডেরায় ফিরছেন বেনি হাওয়েল ও সিকান্দার রাজাও। সাকিবের দল ফরচুন বরিশাল হারাচ্ছে তিন পাকিস্তানি ক্রিকেটার ইফতেখার আহমেদ, হায়দার আলী এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে। এই শূন্যতা পূরণ করতে তারা দলে ভেড়াচ্ছে আফগানিস্তানের বিস্ফোরক ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে। 7 ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছানোর কথা তার, আসার কথা আফগান পেসার নাবিনুল হকেরও। দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদিরকে, তবে বড় চমক হয়ে উঠতে পারে ক্যারিবীয় ক্রিকেটের ফেরিওয়ালা ডোয়াইন ব্রাভো। বরিশালের যোগ দেওয়ার সম্ভাবনা আছে তারও। সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি ও ইমাদ ওয়াসিম দেশে ফিরে যাবেন সিলেট পর্ব শেষেই। দলটিতে এরই মধ্যে যোগ দিয়েছেন জিম্বাবুয়েন তারকা রায়ান বার্ড, আর 1 ফেব্রুয়ারি যোগ দেবেন মোহাম্মদ এহসান। খুলনা টাইগার্সে খেলছেন অ্যান্ড্রু বার্ডবিনি ও মার্ক ডোয়েল। ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েল রোব্রারি দলের সঙ্গে যোগ দিয়েছেন। চট্টগ্রামও বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করতে দলে ভিড়িয়েছে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পারকে।